আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন বারান্দা বাগানের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন বারান্দা বাগানে আমি কিছুদিন আগেই টমেটো গাছ রোপণ করেছিলাম, সেই গাছগুলোতে এখন ফুল চলে এসেছে। আর এই শীতে বারান্দা বাগানের ভয়াবহ অবস্থা। অন্যান্য গাছগুলোর পাতা সবগুলো ঝরে গেছে, শুধুমাত্র টমেটো গাছগুলো এখন বড় হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু টমেটোর চারা তৈরি করছি, তা রোপণ করে দেব। তবে এত শীতের মধ্যে গাছ রোপণ করতে ইচ্ছেই করছে না। আর এখানে আমার কিছু পুঁই শাক গাছ রয়েছে। পুঁই শাক গাছের ভিডিও আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম যে আমরা কতগুলো পুঁই শাক বারান্দা থেকে তুলেছি। এখনও কিছু পুঁই শাকে মুচি হচ্ছে, সেগুলো আর কিছুদিন পরেই কেটে ফেলবো। আর এখানে দেখুন বারান্দা বাগানে কিন্তু আমি প্রচুর পরিমাণে পুঁই শাক গাছ রোপণ করেছিলাম, আর এগুলো সবই পুঁই শাকের ডাঁটা থেকে তৈরি করা চারা। আর এখানে আমার বেলি ফুল গাছটার ভয়াবহ অবস্থা, একদম সব পাতা লাল হয়ে গেছে। আর এখানে মাধবীলতা গাছের তো একদম কোনো অস্তিত্বই নেই, মাধবীলতা গাছের সব পাতা ঝরে গেছে। তবে ফেব্রুয়ারি মাসের দিকে সব গাছের পাতা আবার নতুন করে গজিয়ে যাবে। আর এখানে কিছু চারা তৈরি করছি, মেফুলের চারা আর সন্ধ্যামালতী গাছের চারা তৈরি করেছি, এটা হলুদ রঙের সন্ধ্যামালতী। আর এখানে কিছু পেয়ারার চারা তৈরি করছি। আর এখানে আমি এখন আপনাদের যা দেখাবো তা একদম অবিশ্বাসনীয়। দেখুন আমাদের এই 5 লিটারের পাত্রটায় একটা সিম গাছ রোপণ করেছি, একটা পুঁই শাক গাছ এবং একটা কাগজ ফুল গাছও রয়েছে। এর মধ্যে আমাদের সিম ধরেছে। শুধুমাত্র 5 লিটারের একটি পাত্রের মধ্যে 3টা গাছ, এই গাছটার মধ্যেই আমাদের সিম ধরেছে আলহামদুলিল্লাহ। দেখুন সিমগুলো কিন্তু একটা ছড়ায় এসেছে, একটা ছড়ায় অনেকগুলো সিম ধরেছে। আর এখানে গাছ 3টা আমি দেখাচ্ছি। এখানে রয়েছে একটা পুঁই শাক গাছ, আর এখানে রয়েছে একটা বাগানবিলাস বা কাগজ ফুল গাছ। আর এই কাগজ ফুল গাছটা আমি চারা তৈরি করেছি, এটার সময় প্রায় 1 বছরের মতো লেগেছে এই চারাটা তৈরি হতে। এই জন্য এই গাছের দাম একটু বেশি, এর চারা তৈরি করতে অনেক সময় লাগে, এই জন্য এই গাছগুলোর দাম একটু বেশি নার্সারিতে নেয়। আর এখানে আমার রয়েছে নীলকণ্ঠ গাছ, একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। এই শীতের সময় অবশ্য নীলকণ্ঠ ফুল ফোটে না, তবে বীজও হয়েছে অনেক। আর আমি যখনই বারান্দাতে আসি এরকম নীলকণ্ঠ গাছের নতুন পাতা গজালেই আমি এগুলো ভেঙে দিই, সবগুলোই ভেঙে দিয়েছি। এখন আর এটা লম্বা হতে পারবে না, এই গাছগুলো ছোটই থাকবে। আর এর সাথে আমি দেখুন এটা কিন্তু সাদা রঙের অপরাজিতা যেটা বলে ওইটার বীজ হয়েছে, এটা আমি রেখে দিয়েছি, একজনকে দেব। আর এর সাথে আমার রয়েছে একটি পাতাবাহার গাছ, এই গাছটাও বড় হচ্ছে এখন। আমি চারা থেকে গাছটা তৈরি করেছি, ডাল থেকে, মানে কাটিং থেকে তৈরি করেছি আমি। আর এখানে আমার ক্যাকটাস গাছটাও ভালো বড় হয়েছে, নয়নতারা রয়েছে একটি সাদা রঙের। আমার বারান্দা বাগানের কাটা মুকুট তো সবাই দেখেছই, প্রচুর পরিমাণে ফুল আসে আমার বারান্দা বাগানের কাটা মুকুটে। এই ছোট্ট একটা গাছ, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে, শীত গরম 12 মাসই এর মধ্যে ফুল হয়। এখানে আমার রয়েছে একটা বিলম্ব বা বিলম্বী গাছ, এটা হয়তো সবাই চেনে না। এই গাছটা আমি বারান্দায় রোপণ করে বারান্দায় আমার আলহামদুলিল্লাহ সম্ভবত ফল আসছে, দেখা যাচ্ছে, দেখি। আসলে বারান্দাতে খুব বেশি রোদ পায় না, তো এই গাছটায় রোদের প্রয়োজন অনেক বেশি, তবে দেখা যাচ্ছে ফল আসছে, দেখি কি হয়। আর এখানে রয়েছে আমার সবচেয়ে প্রিয় একটি গাছ, পুদিনা পাতা, অনেক সতেজ এবং ফ্রেশ। আর এই গাছটার তো ভয়াবহ অবস্থা, এই গাছটার কথা কিছু না বললেই না। এই গাছটার একদমই সব ডালপালা কেমন যেন হয়ে গেছে, সব পাতা ঝরে টরে, এই গাছটার সিরিয়াস অবস্থা। আর এখানে থাই পাতা গাছটা রয়েছে,
এই শীতে স্যুপ টুপ খেতে লাগে। আর এখানে টমেটো গাছ রয়েছে, ও ওই দিন টমেটো গাছ রোপণ করেছিলাম 4টা, এর মধ্যে এইখানে আবার আরও একটা চারা তৈরি হচ্ছে, এই গাছটায় ফুল আসেনি এখনও। আর এখানে পুঁই শাক গাছ, আমার বারান্দাতে অনেকগুলো পুঁই শাক গাছ রয়েছে, সবগুলোতে এখন বীজ হচ্ছে পুঁই শাকের। কিছুদিন আগে আমরা ছিঁড়ে খেয়েছিলাম অনেকগুলো, প্রায় 2 কেজির মতো হবে পুঁই শাক, আর এখনও আবার অনেকগুলো আছে। বারান্দাতেও কিন্তু আসলে সব ধরনের গাছ রোপণ করা যায় যদি ইচ্ছা থাকে। আর এখানে আমার অ্যালোভেরা গাছটাও অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। সবগুলো গাছেরই আসলে ভয়াবহ অবস্থা, কি বলবো, মরিচটা একদম পেকে গেছে। আজকে এ পর্যন্তই, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।